আজকে আমরা অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা স্টেট ইউনিভার্সিটির কন্ট্রোলার স্যারের সঙ্গে কথা বলবো। আমরা যে স্টুডেন্টের যে সেমিস্টার এক্সামের যে রুটিন দেওয়া হয়েছে ওর মধ্যে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টগুলি আছে ইংলিশ হিন্দি ককবরক বাংলা ওইগুলি একই ডেটে পড়েছে আর কি, শিফটিংয়ে মর্নিংয়ে একটা নুনে একটা, তো এরকম করে তো অনেকেরই আছে যে কমন সাবজেক্ট ওরা সকালে একটা বিকালে একটা এক্সাম দিতে পারবে না, এক টাইমেও পড়েছে অনেকগুলি। তো এক আমরা দেখেছি যে স্টুডেন্টরা আমাদের কাছে বলেছে যে কারোর বাংলা আছে, ওর ইংলিশও আছে, ককবরক আছে, সংস্কৃত আছে, তো একদিনে তো এটা সম্ভব না। বিগত দিনে আমরা দেখেছি বিদ্যার্থী পরিষদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও সেম প্রবলেম আসার পরে স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছিল, তারপর এটা আমরা যখন গিয়ে ভিসি এবং কন্ট্রোলার স্যারের সঙ্গে কথা বলে মেমোরেন্ডাম জমা করেছি এটা সলিউশন হয়েছে। তো আমরা আশাবাদী যে আজকেও আমরা কথা বলে ছাত্রদের এই যে দ্বিধা এই দ্বিধা থেকে আমরা মুক্তি দিতে পারবো। তো স্টুডেন্টরা আমাদের সাথে আছে, আমরা যাব এই আশা রেখে যে আমরা স্টুডেন্টের এই প্রবলেমটা সলিউশন করে দেওয়ার মতো সম্ভাবনা রেখে আমরা ভিতরে যাব কথা বলতে। স্নাতক স্টুডেন্ট স্নাতক পাশের স্টুডেন্টরা ওরাও আছে, অনার্স যাদের ওদেরও মানে পাস পেপার তো অনেকেরই, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তো সবারই কমন থাকে একটা না একটা, তো দেখা যাচ্ছে। সেটা বলছেন, আমি বলছি কি স্নাতক কি? হ্যাঁ হ্যাঁ স্নাতক। তোমার নামটা? নমস্কার, আমার নাম পার্বতী ভট্টাচার্য, আমি আগরতলা জেলা সহসংযোজিকার দায়িত্ব পালন করছি অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। আমাদের সঙ্গে আছে আমাদের স্টেট মিডিয়া ইনচার্জ আর আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, আমরা সকলে মিলে এখন যাব স্টুডেন্টদের প্রবলেমগুলি কী তা নিয়ে সলিউশনের রাস্তার দিকে এগিয়ে যাওয়ার জন্য।